রান্না করছি পাট পাতা, শুকনো পাট পাতা। তার জন্য কড়াইতে প্রথমে আমি জল ঢালছি, তারপরে দেব আমি কাঁচা লঙ্কা, হলদি, নমক, এইটা ভালো করে ফুটে গেলে তারপরে ডালবো আমি মাছ। একদম সিম্পল রান্না, কটা ল্যাঠা আছে, মায়া মাছ আছে। এরপরে আমি সম্বরা দেব পাট পাতা দিয়ে, আর শস্য সম্বরা। এবার আমি পাট পাতা সম্বরা দেব, তার জন্য কড়াইতে তেল দিয়েছি। পরে দেব আমি শস্য, শুকনো লঙ্কা, পাট পাতা ডালছি। এর পাশে সবজি ডালছি। ছোট মাছ দিয়ে পাট পাতা খেতে খুব টেস্টি লাগে। এটা বেশি সময় জ্বালানো যাবে না, বেশি তিক্ত হয়ে যাবে। পাট পাতার সবজি আমার হয়ে গেছে। হালকা হালকা সবজি খাওয়া, সুস্থ থাকতে পারবে সবাই।